আমরা এখানে উপস্থিত হয়েছি, এখানে দেখছি কিছু বিবাহিত কাপল আছে, তাদের কাছ থেকে জেনে নেব তারা ব্রাহ্মণ বর্জিত বিবাহ করেছে এবং তারা সমাজকে এক নতুন চিন্তাধারা দিতে চাইছে। নতুন বলা ঠিক নয়, এটা বেশ পুরনো। এবং তাদের নাম কোথা থেকে এসেছে আমরা জানবো। আপনার নাম কি? আমার নাম বাবুলাল মাহাতো, আমি দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি, হরিরামপুর থানা। আপনার নাম কি? আমার নাম মনিতা মাহাতো, আমি দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি, হরিরামপুর থানা। আপনারা ব্রাহ্মণ বর্জিত বিবাহ করে কি সংবাদ, কি বার্তা দিচ্ছেন সমাজকে? আমরা এর আগেও আমাদের পূর্বপুরুষ বিনা ব্রাহ্মণে বিয়ে করছিল, কিন্তু মাঝে কয়েক বছর আগে, যা হোক, আমার দিদি বিনা ব্রাহ্মণে বিয়ে হয়েছে 2010 সালে। কিন্তু এই কিছুদিনের মধ্যে আমাদের ওখানে অনেক ব্রাহ্মণ কাস্টের লোক আছে, তো ওদের দেখা দেখিতে আমরা মাঝে আর কি ব্রাহ্মণ দিয়ে কেউ কেউ বিয়ে করতে শুরু করছিল, তো আবার আমরা পুরোপুরি ব্রাহ্মণ বর্জিতই বিয়ে করতে করলে ভালো হয়। আমাদের যে আগের যে কৃষ্টি কালচার ছিল, ওটা আমাদের এই ব্রাহ্মণ থেকে অনেক ভালো ছিল, অনেক উন্নত ছিল। আমরা চাচ্ছি যে আমাদের যত আছে, আমাদের কাস্টের বা আমাদের মুরলিবাসী সমাজের যত লোক আছে, ব্রাহ্মণে বিয়ে করলে সবার ভালো হয়, এটাই আমি আশা রাখি। তা আপনি আপনার পরবর্তীতে যারা বিবাহ করবে বা বিবাহ করার প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে কি বার্তা দিচ্ছেন আপনি? আপনি কি চাইছেন যে এই সিস্টেমে বিয়ে করে আমরা সমাজে আরো ভালো সংবাদ দিতে চাই, ভালো সমাজ গড়তে চাই? হ্যাঁ, আমরা অবশ্যই চাইবো যে আরো আমাদের পরে যারা বিবাহ করবে, তারা যাতে অবশ্যই ব্রাহ্মণ ছাড়াই বিবাহ করে। ধন্যবাদ। এখানে আরো একজন আছে, জিজ্ঞেস করবো আপনার নাম কি? অমিত মাহাতো। কোথা থেকে এসেছেন আপনি? কুণ্ডরী, হরিরামপুর থানা, দক্ষিণ দিনাজপুর। আচ্ছা, আপনারা তো ব্রাহ্মণ বর্জিত বিবাহ করেছেন, আপনারা কি বার্তা দিতে চান, মানে কি ভাবলেন, কি চিন্তা ভাবনা এলো তারপরে ব্রাহ্মণ বর্জিত বিবাহ করলেন? কারণ সমাজে তো ব্রাহ্মণ ছাড়া বিবাহ হয় না। আমাদের হচ্ছে পূর্বপুরুষরা হচ্ছে বিভিন্ন ব্রাহ্মণে বিয়ে হতো আগে, তো মানে মিডিলে এমন পজিশনে চলে আসছে যে হচ্ছে যে আর্য সমাজ মানে ব্রাহ্মণরা এমন মাথায় ইয়ে ঢুকিয়ে দিয়েছে যে হচ্ছে ব্রাহ্মণ ছাড়া বিয়ে করা যাবে না। আপনি বার্তা দিতে চাইছেন যে ব্রাহ্মণ ছাড়া বিয়ে করলেও আমরা ভালো থাকতে পারি, আমাদের কোনো অসুবিধা হবে না, এটা আমাদেরকে সামাজিকভাবে ভয় দেখিয়ে রাখা হয়েছে, ব্রাহ্মণ দিয়ে বিয়ে করতে হবে। ব্রাহ্মণ সামাজিকভাবে এটা ভয় দেখিয়ে রাখা হয়েছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণ বর্জিত বিয়ে করলে সেখানে কোনো ইয়ে নেই, অসুবিধা নেই। আপনার নাম কি? লক্ষ্মী মাহাতো, রায়গঞ্জ থানা, জেলা হচ্ছে। আপনারা বিবাহ ব্রাহ্মণ বর্জিত বিবাহ করেছেন, কেমন অভিজ্ঞতা, কেমন লেগেছে আপনাদের? ভালো লেগেছে। আপনি চাইছেন আরো যারা করবে পরবর্তীতে তাদেরকে সাজেশন দিতে চান যে তারাও করুক? হ্যাঁ, আমি চাই যে তারাও ব্রাহ্মণ বর্জিত বিয়ে করুক। ভয় লাগছে না ব্রাহ্মণ ছাড়া বিয়ে করেছেন তো? না। ধন্যবাদ। এখানে আমরা দেখলাম ভারতীয় সমাজ ব্যবস্থায় যে ভারতীয় সমাজ ব্যবস্থা যে প্রাচীন যুগ থেকে ব্রাহ্মণ বর্জিত বিবাহ চলে আসছিল, মাঝামাঝিতে ব্রাহ্মণরা আবার নতুন ষড়যন্ত্র করে নতুন সিস্টেম তৈরি করে আবার এটাকে ব্রাহ্মণ দ্বারা বিবাহ করতে বাধ্য করেছিল ভারতীয় সমাজের মূল্যবাসীদের। কিন্তু আজকে দেখছি যে তারা মূল্যবাসী চিন্তাধারার মধ্যে এসে তারা নতুন করে দেশবাসীকে একটি বার্তা দিতে চাইছে যে ব্রাহ্মণ বর্জিত বিবাহ করলে আমাদের কোনো অসুবিধা হবে না এবং আমরা তার থেকে আরো সুখে শান্তিতে থাকতে পারবো, এই বার্তা আমাদের ভারতীয় সমাজকে দিতে চাইছে। আমি ক্যামেরাম্যান দেবীর দাসের সাথে বিষ্ণু রবি দাস, কেনপুকুর হাই স্কুল মাঠ, মালদা, পশুর টিভি।